मॉर्निंग वेलकम बैक टू माय चैनल आशा करछि तोमरा सबाई खूब भालो आछो आर आमिओ भालो आछि आर आजके होच्छे सान्डे आर सान्डेते होच्छे आजके आमार फिरे जावार पाला माने आजके आमि चले जाच्छि आर प्राय 15-16 दिन होये गेलो एसेछि तबे 15-16टा भिडियो तोमादेर जन्य आमि दिते पारिनि तबे आज जेहेतु चले जाच्छि तबे भाबलाम चलो आजके लास्ट एखानकार भिडियोटा तोमादेर दिई दुख एक तो दुख हे चले जानेक दिन पर एसे मात्र 15-16 दिन थकल चले जो हर एक दुख हे हमें बाबार बाड़ी गेस मैं बापर बाड़ी रियलि जो बापर बाड़ी से आज के हमार दीदीरा गे मैं दीदी भाई जय बाबू ओरा गे हमारों जावर कथा छो कमर कम्पानी थे एक चापाचापी फोन तरह ना गले प्रब्लेम हो जाते परे वोजनई तो बोलाम जो टिकट कर फेलो चलो आबार परे आसा हबे फोन तो ठाकुमादे माने ठाकुमा जेठादेर संगे देखा करा दरकार छिलो ओनाराओ फोन करछिलेन बार बार डाकछिलेन तो दीदीरा तो गेलो आमादेर जा हलो ना वोजन एकटुखानी मनटा खराब खराब लागजे आर गेले तोमादेर साथेओ आमि शेयर करते पारतम भिडियो जे ওখানে গ্রামটা আমার বাপের বাড়ি গ্রাম আর রিয়েলে বাপের বাড়ি গ্রামটা কেমন ওখানকার মানুষজন সব কিছু শেয়ার করতে পারতাম তো তবে চেষ্টা করব যদি আমি আমার ভাইকে বলে রেখেছি যে একটু ভিডিও বানিয়ে নিয়ে আসিস আমার ভিউয়ার্সদের জন্য আমি তাদেরকে দেখাবো আমার নিজেরও দেখা হবে কারণ অনেক দিন যাওয়া হয়নি তাও সেই জন্য বললাম দেখি ও যদি ভিডিও করে নিয়ে আসে তা আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব আর এই যে বাবুকে ছাদে নিয়ে এখন আমি ছাদে আছি আর এই যে বাবুকে স্নান করিয়ে দিয়েছি এখানে ছাদের মধ্যে আমি রোদের মধ্যেকে স্নান করিয়ে দিলাম আর নিচে রান্না বান্না সব চলছে তো তাড়াতাড়ি বেরোতে হবে আমাদেরকে দুপুরে 3টে কত ট্রেন আছে ওটা ডাইরেক্ট হাওড়া যাবে ওই ট্রেনটাতেই যাব তো ওই ট্রেনটাতেই যাব আমরা আর রাত্রি মনে হয় 10:30টা এরকম না 11:30টাতে ট্রেন হাওড়া থেকে তো আমাদের দুপুরে 3টার সময় বেরোনোর কারণ তারপরে ট্রেন হচ্ছে যে 5টা কত ওটা ডাইরেক্ট হাওড়া যাবে না সে ব্যান্ডেল থেকে চেঞ্জ করতে হবে ওই জন্য ভাবলাম যে ছেলে নিয়ে ব্যাগপত্র নিয়ে এতটা মানে ট্রেন চেঞ্জ করে আবার যাও এত ভিড়ভাট্টার মধ্যে তো ঠিক লাগবে না ওই জন্য আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি বেরোই একটু বসে থাকতে হবে তো কোনো অসুবিধা নেই কো তো এক ট্রেনেই চলে যাব ওই জন্য আমারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখনো স্নান করে মাথা আমি আঁচড়াইনি কারণ ভিজে মাথা আঁচড়ালে চুল বেশি একটু ছেড়ে ওই জন্য ভাবলাম চুলটা শুকিয়ে গেলে আঁচড়াবো আর আর কি বলবো আর আমাদের তোমাদেরকে দেখাই এখানে মায়ের ঘরও বানানো হচ্ছে একটা ঘর তো রয়েছে আর বাকি এখানে বানানো হচ্ছে মানে ডাইনিং বানানো হচ্ছে একটা পায়খানা বাথরুম সিঁড়ি উঠবে আবার দোতলাই হবে ঘর তো এখানে কাজ চলছে মাও আমাদের সাথে তো এসেছিল তো এসে এরকম কাজ চালু করেছে আর অ্যাকচুয়ালি এটা আমার মামার বাড়ি তো মামার বাড়ির এখানেই মা ঘর করছে আর আমরা এখানেই ছোট থেকে বড় হয়েছি এখানেই স্কুলে পড়াশোনা সব কিছু দিদার কাছে থেকে মামাদের কাছে থেকে যেহেতু আমার বাবা ছোটবেলাতেই মারা গেছিলেন তাই আমরা এখানেই মানুষ হয়েছি আমাদের যাতায়াত আছে মানে আমাদের যে বাপের বাড়ি রিয়েলে সেখানে আমাদের যাতায়াত আছে ওখানেও অনেক অনেক আমার পরিবারের লোক আছে ঠাম্মা আছে জ্যাঠা জেঠিরা সকলেই আছে আমাদের আমাদের যেখানে বাড়িঘর ছিল সেই জায়গাটাও আছে সব কিছুই আছে ওখানে তো যদি ওরা ভিডিও করে নিয়ে আসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আর আমার মায়েদের এখন একটা ঘর রয়েছে তার সামনে সব কিছু বানাচ্ছে আরও বাড়ি বানাচ্ছে তো কাজ চলছে মা এখন যাচ্ছেন আমাদের সঙ্গে একসাথে এসেছিলাম কিন্তু একসাথে যাওয়া হচ্ছে না আমরা আজকে চলে যাচ্ছি কারণ কাজের প্রবলেমের জন্য চলে যাচ্ছি আর জানি না ওরাও দিদিদের সাথে একসাথে যেতে পারবে কি না কারণ মায়ের এখন কাজ চলছে জানি না কতদিনে হবে তো ওই কারণে এখন মারা আমাদের সাথে যেতে পারলো না আমরা আগে চলে যাচ্ছি বাবা এইজো 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 এই যে আমার বদমাইশটা এই বদমাইশটা আমাকে ছাড়া কারোর কোলে এখানে যাচ্ছে না আমি আমার মা আর আমার সোনা বাবুর পাপা এদেরকে ছাড়া বাবা রে হ্যালো করে দাও হ্যালো করে দাও
করবে না। এখন ঘুম পেয়ে গেছে, স্নান করিয়ে দিয়েছি তো এখন ওর ঘুম পেয়ে গেছে, এখন ঘুমাবে। তো চলো, এখনও কিছুটা জামা কাপড় গোছাতে বাকি আছে, ওগুলো সব গুছিয়ে নেবো। আর ও আমাদের একটু বাজারে গেছে বললাম, তো ও আসলে একটু জামা কাপড়গুলো যা আছে সব কিছু গুছিয়ে নেবো। আর আমারও এতদিন ভিডিও না দেওয়ার কারণ, একমাত্র কারণ হচ্ছে যে আমার গলা, আমাদের বলেইছিলাম যে আমার ঠান্ডা প্রচুর এখানে এসে লেগে গেছিলো, তো গলার অবস্থা এত বাজে হয়ে গেছিলো যে গলা দিয়ে কোনো আওয়াজ আমার বেরোচ্ছিলো না। এখনও হালকা হালকা যে আছে, তবে আগের থেকে তো অনেক 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 ভালো আছি। এত বাজে অবস্থা হয়ে গেছিলো গলার, কারোর সঙ্গে কথা বলতে পারছিলাম না। তো কথাই যখন বলতে পারবো না, তো ভিডিও করার কোনো মানে হয় না, সেই জন্যই ভিডিওটা করা হয়নি তোমাদের জন্য। যে কদিন গলা ঠিক ছিল সে কদিন করেছি, পুজোর কদিন তোমাদের সঙ্গে যা যেটুকু পেরেছি শেয়ার করেছি। আবার আজকে ভাবলাম যে চলো আজকে ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। তো চলো, আবার ওখানে গিয়ে তো কন্টিনিউ ভিডিও হবেই, তাই না? আর এখানে এসে বেশি কোথাও বেরোতেও পাইনি, বাবু নিয়ে, ছোটো বাবু নিয়ে কোথাও বেরোবো? ও সবসময় কানাকাটি করছে আর কি নতুন জায়গাতে এসে, ওই জন্য কোথাও বেরোনোও হয় না। তোমাদেরকে আমাদের এখানকার গ্রামটা অতটা ঘুরিয়ে দেখানোও হয়নি, অতটা একদমই দেখানো হয়নি। তো আগের বার যখন আসবো ডেফিনেটলি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, তখন বাবুও বড় হয়ে যাবে, ও একটু বুঝতে শিখে যাবে, তাই না? তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে স্টেশনের জন্য, আর চারিদিকে দেখো কেমন সর্ষের ফুল ঘন হয়ে রয়েছে, একদম সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ। আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর ওই যে দেখো আমাদের ও টিকিট কাটতে গেছে, আর এদিকে সোনাবাবু দেখো। আর সকলে আমাদেরকে ট্রেনে তুলিয়ে দিতে এসছে, মামা মামি ভাইরা মামিরা এদিকে মা, সকলে ট্রেনে তোলাতে এসছে, আমার দিদাও এসছে। তো আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি এবং 9 নম্বর প্ল্যাটফর্মের সামনে আমরা এখানে যেখানে ওয়েট করে সবাই ওখানে ওয়েট করছি বসে। আর এদিকে দেখো আমার সোনাবাবুটাও ঘুমিয়ে পড়েছে, ট্রেনের মধ্যে প্রচুর ভিড় ছিল, আর ভিড়েতে বাবু খুবই কান্নাকাটি করেছিল, তো অনেক কষ্টে পৌঁছেছি আর কি। সানডেতেও যে এত ভিড় হবে আমরা বুঝতেও পারিনি, তো ফাইনালি পৌঁছে গেছে, এখানে ওয়েট করছে। এখন 7:30 নাগাদ বাজে, আর 7টা নাগাদ আমরা নেমেছি, এখনও প্রায় 3.5-4 ঘন্টা এখানে বসে ওয়েট করতে হবে, 3.5 ঘন্টা তো বটেই। আর এই যে দেখো এদিকে আমাদের মোবাইল ঘাটছে, ট্রেন আসবে 11:30। আর চারিদিকে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, সবাই ট্রেনের জন্য ওয়েট করছে, তো প্রচুরই ভিড়। বাবু দাদা, পড়ে যাবে তো, পড়ে যাবে, পড়ে যাবে, থাকবে থাকবে থাকবে। তো আমরা ট্রেনে চেপে পড়েছি এবং ট্রেন ছেড়েও দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা। আর ট্রেনের মধ্যে তো ভিডিও আমি আশা করছি করতেই পারবো না, তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থেকো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।